আলাইহির এই জমিনে বসে একটা কথা শুনাই, মুত্তামিন রহমাতুল্লাহি আলাইহি, ভারত আমাদের কেমন বন্ধু আর কি কি খাওয়ায় আর দেয়, এটার একটা উদাহরণ দিতেন। আপনারা কোনদিন শুনছেন কিনা, না শুনলে আজকে আবার শুনেন, শুনলে তাকরার হোক। মুত্তামিন রহমাতুল্লাহি আলাইহি একটা গল্প শুনাইতে, কিসের গল্প? ভারত আমাদের কোন মার্কা বন্ধু, ওই গল্প, আর মুজাহিদ মিল্লাতের গল্প। কি দারুণ কথা বলে, এক পিশাব এক মুরিদ রে খেলাফত দিছে। পিশাব তো সরল সোজা মানুষ, আমাকে হুজুররা সরল সোজা হয়। মুরিদ তো আইছে পুরো দরবেশ, কি দরবেশ তিনি এলাকায় কি কয় সুফি সাহেব, দরবেশ কয় তো, মুরিদ তো পুরো দরবেশ, হুজুরে মনে করছে দরবেশ, আসলে ওটা দরবেশ ছিল না, ওটা ছিল ধরে বেশ। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তার আর সস্তায় পেস খাওয়া লাগে না। এটা কইলে অনেকে রাগ করে, ভারত রে আপনারা কি যে পাইছেন হুজুর, আমার ভাই সাকাত ভাই ও কত বোন বইলে গেছে, হুজুর তো কইছে কো আমরা ভারত বিরোধী না। আসলে সবগুলোর চরিত্র ওই এক মুদিয়া হোক আর ওই কংগ্রেস আসুক, কোনোদিনই আমাদের ভারত তারা চায় না। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির এই জমিনে বসে একটা কথা শোনাই, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির, ভারত আমাদের কেমন বন্ধু আর কি কি খাওয়ায় আর দেয়, এটার একটা উদাহরণ দিতেন। আপনারা কোনোদিন শুনছেন কিনা, না শুনলে আজকে আবার শুনেন, শুনলে তাকরার হোক। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির একটা গল্প শোনাইতে, কিসের গল্প? ভারত আমাদের কোন মার্কা বন্ধু, ওই গল্প, আর মুজাহিদ মিল্লাতের গল্প। কি দারুণ কথা বলে, এক পিশাব এক মুরিদ রে খেলাফত দিছে। পিশাব তো সরল সোজা মানুষ, আমাকে হুজুররা সরল সোজা হয়, মুরিদ তো আইছে পুরো দরবেশ, কি দরবেশ তিনি এলাকায় কি কয় সুফি সাহেব, দরবেশ কয় তো, মুরিদ তো পুরো দরবেশ, হুজুরে মনে করছে দরবেশ, আসলে ওটা দরবেশ ছিল না, ওটা ছিল ধরে বেশ। কি ছিল আর কথা কস না তোরা, এগুলো লেখা রাখবি, লেখা রাখবি, এগুলো কি লেখা রাখবি, এগুলো 40 বছরের অভিজ্ঞতার কথা। আসলে কি এটা ধরে বেশ, দরবেশ না, হুজুরে মনে করছে কি দরবেশ, দিছে খেলাফত। মুরিদ তো এলাকায় যায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে, কালা মুরগি কালা ছাগলের ব্যবসা, বুঝেন কি আপনারা? একজন আইসে হুজুর পেট ব্যথা, পিশাব বুঝছে এটা কাস্টমার ছোট, একটা কালা মুরগি লাগবে 200-300 টাকা লাগবে, বড়দের মনে করছে কয় 3 টাকা কেন কইল, 500 টাকাও তো চাইতে পারত, এখানে কোনো গুমর আছে। আরেকজন আইসে হুজুর কান্দতে কান্দতে শেষ, কিরে কি সমস্যা, হুজুর 5 বছর প্রেম করে বিয়ে করছি, কয় এখন কয় বাইতার না দেখি বেরিয়ে আরেকবার লাগে প্রেম করে, হুজুর বুঝছে এটা বড় কাস্টমার, একটা কালা ছাগল 5,300-2,500 টাকা লাগবে। আমি এগুলার নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা, আসেনি এলাকায়, এগুলার একটা চিকিৎসা দিয়ে দেব, এগুলার একটা চিকিৎসা আছে স্পেশাল চিকিৎসা, আরে নিবেন তোমরা, এগুলার চিকিৎসা হইল দইরা সাইজ, কথা কয় না, দইরা এগুলার অন্য কোনো চিকিৎসা নাই, ধৈরা জাগাত সাইজ সোজা হয়ে যাবে, ব্যবসা সব জিতে দেবে। হুজুরের কাছে খবর গেছে, হুজুর যারে খেলাফত দিছে না, গোটা এলাকা গুন্ডা করতেছে, হুজুর কয় তাহলে খেলাফত কেটে দিলাম। মুরিদের কাছে খবর গেছে, তোর হুজুর কিন্তু খেলাফত কেটে দিছে, হুজুর কাটলে কি হয়েছে, আমার যেটা ঢুকছে আমি বাইরে যেতে বলি। একদিন হুজুর মুরিদের বাড়ির কাজ দিয়া কই জানি যায়, বিশ্বাস হঠাৎ মনে পড়ছে, আরে বদমাইশের বাড়ি নাই এলাকায়, হাই হাই যদি আর সামনে পড়ি না জানি কোন বিপদে পড়ি, কথায় আছে যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়। হঠাৎ করে দেখে মুড়ি যাইতেছে মাস্তানি, হুজুরের তো কলিজায় পানি নাই, আয় হাল্লা এখন কি অবস্থা, নিচের দিকে দূরে দেশে ঘর পড়তে পড়তে হাঁটতেছে, মুড়ির তো সামনে দিয়ে আইসা এমনি ধরছে, হুজুর আল্লাহ আকবার, আপনার পাই আমি ধন্য, আমার বাড়িতে একটু পাড়া দিয়া কদমটা রেখে আমার বাড়িটারে মুবারক করবেন, হুজুরকে আমার সময় নাই আরেকদিন, হুজুর আপনার পামনার কোনোদিন যাওয়াই লাগবে, তাই না বাড়ির দিকে রওনা দিচ্ছে, হুজুর গেছে কি করবে এখন, বাড়ির যাওয়ার পর তো হুজুর আপনি ঘুমান আমি একটু বাজার ফিরাই, তো হুজুর কয় যা, মুরিদে গেছে বাজারে, বাজারে যাইয়া আয় আল্লাহ বড় বড় বোয়াল মাছ বড় বড় শৈল টৈল যা পাইছে সব বাজার করে আই না, হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে, হুজুর খায় আর চিন্তা করে কিরে এর আত্মাটা তো বড়ই লাগে, মানুষের বদনাম করে কি জন্যে বুঝলাম না কিছু, বিদায়ের সময় হুজুরের 10,000 টাকা হাদিয়া দিছে, হুজুর 10,000 টাকা হাদিয়া,
হুজুর তারও গেছে নরম হইয়া কই না না আসলে মানুষ বড় হিংসুটে মানুষের বিরুদ্ধে হিংসাই আমার কাছে বদনাম করছে যায়ার ওই যায়ার খেলাপটা ফেরত দেবো ডাইকা নিয়ে বুঝাইয়া দেবো এত ভালো মানুষ মুরিদ 10,000 হাদিয়া দিয়ে হুজুরে বিদায় করছে হুজুরের গাঠটিডারে কান দলিয়া হাড়ে হাড়ে আর হুজুর মনে মনে হিসাব করে গাঠটির ভিতরে আছে 40,000 মুরিদে দিল হাদিয়া 10,000 দুইটা মিললে 50,000 বাড়ির কাঁচা পায়খানাটা যাইয়ে পাকা করুক কয় বস্তা সিমেন্ট লাগবো কয় হাজার ইটা লাগবো কয় গাড়ি বালু লাগবো হিসাব করতেছে আর 50,000 তাকসিম করতেছে কিছুক্ষণ পর চিন্তা করতেছে টাকাটা দুই জায়গায় টেনশন দুই জায়গায় একখানে রাখলে তো পাহারা এক জায়গায় দেওয়া যায় আচ্ছা মুরিদরে বিদায় করে টাকাটা একখানে করি কই তুই জায়গা গাঠটিটা আমারে দে তো গাঠটিটা লইয়া হুজুর এক বট গাছের তলে বইছে বইয়া গাঠটিটা খুলছে খুলা দেখায় হায় মাহবুব গাঠটির ভিতরে 40,000 নাই কারবার কি হয়েছে কারবার হয়েছে মুরিদ হুজুরের ঘুম পড়াইয়া গাঠটিটা খুলছে খুললে 40,000 বাইর করছে বাইর করে 10,000 দিয়ে বাজার বাজার করছে 10,000 হুজুরের হাদিয়া দিয়ে 20,000 পাইরা দিছে হযরত মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি বলেন ভারত তোমারে খাওয়ায় না ভারত তোমারে হাদিয়া দেয় না আর তোমার খবর নাই তোমার 40,000 মাইরা তোমারে 10,000 খাওয়ায় 10,000 হাদিয়া দেয় 20,000 মাইরা দেয় কথা ঠিক ভারত তোমার ওই মার্কা বন্ধু এখনো সুযোগ আছে সময় আছে সোজা হও নাইলে পিডা একটাও মারিত করবো না মনে রেখো কথা পিডা দিতে আয় আয় আমরা তো অপেক্ষা আছি কবে আগে পিডা দেওয়ার লাগে ছোটবেলার থেকে যে জেহাদ দিলের মধ্যে লালন করি আফগানি তালেবানদের মতো সুযোগটা তো পাইলাম না তোরা না এলে সুযোগ আমার কপালে আর নাই রে ভাই আয় খালি একবার আয় বাজার একটু শেষ করে কিনা লাগছে ঠিক আছে বাজার শেষ আর করুন না কিন্তু কি বাজার করলাম এটা তো বোঝা লাগবে আমি পড়া মুখস্থ করায় করায় আগাই এটাই আমার স্টাইল ভাই তোমার খারাপ লাগলে শোনো না এটা ভাই ইচ্ছা পড়া মুখস্থ করো বয়ান পুরা একটা যদি মুখস্থ না হয় তো তোমার তো এই বয়ান আমার আবার শোনাইতে হবে দরকার নাই একটা মুখস্থ করো কি বাজার করলাম আইটেম কি শুটকির বট্টা না পোলাও করবো এটা তো বোঝা লাগবে পুরা বাজার করছি আইটেম দুইটা কয়টা এক নম্বর আইটেম হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করা ওই এই কথাটা কি এতক্ষণ লম্বা সময়ের আলোচনায় বুঝেছেন আপনারা দুই নম্বর আইটেম হচ্ছে শয়তান বড় বাপ্পা বাপ্পার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না শয়তানও আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না এটা হচ্ছে আমার দুই নম্বর আইটেম এই দুই আইটেম থেকে খোলাসা কথা খানার টেবিলে খানা কি আলোচ্য বিষয় আজকে একজন সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাইতে চাই এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ কইরা আবু জাহেলদেরকে দিয়া এক পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইছে বইলা লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফি আপনি মনে করেন না এই যুগেও শয়তান আমাকে আপনাকে যুগের আবু জাহেলদেরকে দিয়া একই বক্তব্য দেওয়া কোরআন থেকে দূরে সরাবে না না এই যুগে কোরআন থেকে উম্মতকে দূরে সরানোর চক্রান্ত ভিন্ন পদ্ধতি ভিন্ন তরিকা ভিন্ন কাজ একটাই মোড়ক ভিন্ন প্যাকেট ভিন্ন কোন কোন পদ্ধতিতে এই যুগে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায় এটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয় বুঝছেন নি কথা এবার আলোচ্য বিষয় শুনবেন না ভাই জেবেন কর শয়তানের পদ্ধতি মৌলিক কয়টা ভাই আরে বলেন না তিনটা মৌলিক পদ্ধতি ওইটা তো হলো ধোকা দেয় চারিদিক থেকে ওটা না এই যুগে শয়তান কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য যেই পদ্ধতিগুলি গ্রহণ করেছে আমি খুঁজা খুঁজা মৌলিক বিষয় পাইছি তিনটা কয়টা তিনটা এক নম্বর হচ্ছে এক নম্বর বাড়ি কোনো সিরিয়াল নাই একটা এক নম্বর করলে তো সিরিয়াল হয়ে যায় একটা একটা হচ্ছে পাগড়ি জুব্বা পইরা নেক শুরুতে ঢোকা কিন্তু এখানে আমাদের কিছু কথা আছে আমরা যখন দিনই বিষয়ে কথা বলি মাওলানা সাদ সাহেবের ভুলগুলো ধরে দেই আমাদের কিছু ভাই আছে তখন আমাদেরকে ধিক্কার দিয়ে দিয়ে বলে হুজুর আপনারা কি দিনের ঠিকাদার এমনি ঠিকাদার আমার না না ভাই মাফ করে দিয়ে আমরা দিনের ঠিকাদার না আমরা দিনের পাহারাদার পাহারাদারের দায়িত্ব হচ্ছে
পয়রা ঢুকলেও তারে ধরা লাগে পাহারাদারের দায়িত্ব হচ্ছে ডাকাত প্যান্ট শার্ট পয়রা ঢুকলেও তাকে ধরা লাগবে হয় আমি পাহারাদার মারা পড়বো নাই তুই ডাকাত মারা পড়বি তুই মারা পড়লে আমি গাজী আমি মারা পড়লে আমি শহীদ এটাই পাহারাদারের কাজ